আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শিলিগুড়িতে আমি যেই হোটেলে গেলে থাকি সেই হোটেলটা আমার কাছে ভীষণ প্রিয়, আর হোটেলের ব্যবহার দুর্দান্ত। তাই তোমাদেরকে আমি চলো একটু শেয়ার করে দিই হোটেলটা। হোটেল মাপেল, এই হোটেলটা সেবক রোডে শ্রদ্ধা নার্সিং হোমের সামনেই একদম অবস্থিত। ড্রয়িং প্লেস, আর এটা দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে আছি। এই হোটেলের একটা মাত্র প্রবলেম ক্রিয়েট করে, সেটা হলো এখানে লিফট নেই। এই আদার্স ওয়াস ফেসিলিটি ইজ গুড অ্যান্ড বিহেভিয়ার ইজ গুড, তোমরা থাকতে পারো একদম স্বাচ্ছন্দ্যভাবে। আমি একতলায় আছি, হোটেলটা ফোর ফ্লোর পর্যন্ত আছে, ফোর ফ্লোর পর্যন্ত তোমরা যেতে পারো। আর এখান থেকে আমি ফার্স্ট ফ্লোরেই আছি। দেখো এই রুমগুলো, আমরা তিনটে রুম আছি। আর আমাদের জোজো বাবাকে তো তোমরা চিনে গেছো, আর জোজো বাবা দেখো, হ্যাঁ, এই প্লেসটা কমন প্লেস, সবাই ইউজ করতে পারবে। চলো রুমটা একবার দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো রুম দিয়ে যাবে। টিভি ক্যামেরা এটা আছে, টিভিটা দেখতেই পাচ্ছ। এছাড়া তোমাদের যদি মনে হয় এখানে ইলেকট্রিক ক্যাটল আছে, ইলেকট্রিক ক্যাটল আছে, আর ইলেকট্রিক ক্যাটলের সাথে এখানে এগুলো সব ফিনিশ হয়ে গেছে। কারণ আমরা মর্নিংয়ে কেউ কফি কেউ চা খেয়েছে, সুগার আর মিল্ক সব কিছুই ছিল। এছাড়াও কাপ সব কিছুই এখানে ছিল। আর একটা আলমারি আছে, আলমারিটা বেশ বড়ই আছে, আমরা ইউজ করিনি কারণ আমরা আজকেই তো সকালবেলা উঠেই চলে যাব বলে। আর এখানে একটা শোকেস আছে, আর এখানে শুয়েছি, আর আমার বোন দেখেছো রেডি হয়ে গেছে, পুরো রেডি হয়ে বসে আছে, ওয়েট করছে বৌদি মা সবাই। আর এখানটায় কালকে লাঞ্চ করে এসেছিলাম আমরা ট্রেনে, আর ডিনার এখানে আনিয়েই করেছি। পুকুরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম টিপটপ সাজানো গোছানো। আর টয়লেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কল পরিষ্কার, একদম বলতে পারো ক্লিন আপ। যাই হোক, তোমরা যদি এই হোটেলে কেউ আসতে চাও, আমি কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসবে, রিজনেবল প্রাইস পেয়ে যাবে। আর আমার মনে হয় সবার থাকার মতন পরিস্থিতি এখানে আছে, তোমরা এসব ফ্যামিলি হোটেল, কোনো প্রবলেম নেই। যাই হোক, এই ব্লগটাই এই পর্যন্ত, আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ততক্ষণ তোমার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। বাই বাই।